এবার আমি যদি মনে করি এই মরণের সময় কোন সিরিকের গন্ধ থাকে সকলকে আমি উদ্দেশ্য করে বলছি আমার পুলিশ ভাইরা এই বছর যে মেহনত করেছে আল্লাহ আল্লাহ পুলিশ ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে কোন জায়গা থেকে জানেন সর্বপ্রথম পৃথিবীতে পুলিশ ডিপার্টমেন্ট তৈরি করেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের শাসনামলে পুলিশ তৈরি করেছেন উনি এবং সেই সময় পুলিশের আইজি ছিলেন একজন সাহাবা দলিলুল কদর হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আমার পুলিশ ভাইরাও জানেন না যে প্রথম পুলিশ কে এবং প্রথম পুলিশের আইজি কে আমি এসকে কই দিয়ে গেলাম পৃথিবীর প্রথম পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবা বলেন আলহামদুলিল্লাহ আর সাহাবাদের মাধ্যমে যে ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে ওটা একটা সম্মানী ডিপার্টমেন্ট সেনাবাহিনী তৈরি করেছে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 313 জন তে বাহিনীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর পুলিশরা যে মেহনত করেছে আমি জানি বহুত পুলিশের সাথে সম্পর্ক আলহামদুলিল্লাহ একেবারে আমাদের আইজি মহোদয় তো গোপালগঞ্জের বিআইজি হাবিব সাহেব উনি আমাদের গোপালগঞ্জের সবই আমাদের অত্যন্ত রিলেটিভ এসপি রফিকুল ইসলাম শিমুল এসপি আবুল কাশেম টুটুল এরপরে নলালির এসপি স্যার জসিম সাহেব এনাদের সাথে আমার সর্বক্ষণই গল্প হয় জানি এবং আরো অনেক ওসি তারপরে এসআই সাহেবদের সাথে যে এরা যে কি পরিশ্রম করেছে আমাদের এই বাগার কি বলা হয় মনি চৌডাঙ্গার ওই পাশে মেহেরপুর মেহেরপুরের সেকেন্ড অফিসার হাবিব ভাই কালিয়াবাড়ি উনি বলেন হুজুর আমি 35টা করোনার রোগীকে নিজে হাতে গোসল করাইয়া কাফন পরাইয়া আমি পিপিও ব্যবহার করি নাই আমি মাস্ক ব্যবহার করি নাই আমি একদিন রাখছি আর আল্লাহকে বলছি আল্লাহ দরিকা তামাজ পড়ে গেছে আল্লাহ যদি তুমি সত্য হও তোমার ক্ষমতা যদি করোনার চেয়ে বেশি হয় তাহলে আমাকে তুমি বেইজ্জত করো না আমাকে তুমি অপমান করো না আমি নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব ফরজে কিফায়া পালনের জন্য কেউ আসে না তার বউ বাচ্চা পালায় চলে গেছে আমি সেই দায়িত্ব পালনের জন্য আসছি আল্লাহ তুমি যদি সত্য হও হক হও তার কোরআন যদি হক হয় তাহলে করুণা তার সামনে তুচ্ছ আমি তুচ্ছ মনে করে হাত দিয়েছি 35টা রোগীকে উনি পরিচর্যা করে দাফন পর্যন্ত করার পরেও একদিন হাসি কাশিও দেয় নাই ঠান্ডা জ্বর হয় একিন রাখেন বিশ্বাস রাখেন বারার মারার মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ সংক্রমণ দেনেওয়ালা আল্লাহ সংক্রমণকে যদি সংক্রমণ মনে করি এই রোগকে যদি সংক্রমক মনে করি তাহলে সংক্রমক আর যদি এর সংক্রমক মনে না করি তাহলে সংক্রমক না আমি বলি না কাল আল্লাহু তাআলা হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন আনা ইনদা জন্নে আব্দি বি বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে বান্দার সাথে আমি তেমন আচরণ করি তুমি যদি মনে করো করোনা সংক্রমক তাহলে সংক্রমক যদি মনে করো সংক্রমক না এটা মুকাদ্দার মকসুম বন্টিত জাহান্নামে বরাদ্দ হইছে বা তার হবেই হবে তার কোনো সংক্রমণ লাগবে না এমনিতেই তার হবে কথা বলেন ঠিক না কিন্তু মরার সময় যদি সংক্রমণ মনে করে মরো মরবাও করোনায় মরাও হয়ে যাবে রোগও করোনা সাথে সাথে তুমি সংক্রমক মনে করার কারণে তুমি মুশরিক হয়ে মরবা বিনা হিসেবে জাহান্নামে আল্লাহ তাআলা আমাদের আকীদা দুরুস্ত করার তৌফিক দান করে তবে যেখানে করোনার রোগী আছে সেখানে যাব না এটাও নবী বলেছেন ওখানে যেও না কারণ তোমার বন্টিত অবস্থার পর তুমি করোনা ভাগে পাবা সেই রোগে মরবা ফাঁকে তুমি বেঈমান হয়ে যাবে যে ওই বাড়ি গেছিলাম এই জন্য আমার করোনা হয়েছে এই জন্য তুমি যাইও না এই কারণে তুমি যাইও না কথা কি বুঝে আসছে নাকি সংক্রমক হিসেবে যাবা না তা না তোমার তকদিরে লেখা আছে করোনা কিন্তু ওই বাড়ি যাওয়ার পরে এসে হাসি কাশি শুরু হয়ে মরছো তোমার ইমানটা নষ্ট হয়ে যাবে ওই বাড়ি না গেলে আমার এই হতো না বুঝে আসছে না কথা এই জন্য নবী বলছেন ওই বাড়ি যেন ওইটার অন্যভাবে দলিল বানানো যাবে না যাই হোক মরণের ভয়ে যেখানে পালাই মরণের সেখান থেকে ধরেই বসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবছরকার করোনা হলো কি বলা হয় মোমেনের জন্য বালা কাফেরের জন্য গজব বলেন মোমেনের জন্য বালা কাফেরের জন্য গজব মোমেনের জন্য পরীক্ষা কাফেরদের জন্য গজব এই জন্য গজব তাদের উপর দিয়ে চলে যাক আল্লাহ হেফাজত করুন আমিন গোটা দুনিয়াকে আল্লাহ মুক্ত করুন আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই করোনা বালা এখনো দুনিয়া থেকে শেষ হয় নাই তার ভিতরে আল্লাহর বান্দার সময় হয়ে গেছে উনি চলে গেছে আমার মনের বুঝ এবং আমি যতটুকু কোরআন হাদিস বুঝি সেই হিসেবে এই জাতীয় ব্যক্তির মৃত্যুর পরে কেউকে কেউ অভিযোগ না করা এটা ইমানি দায়িত্ব এই না হলে মরতো না ওই না হলে মরতো না এই কথাগুলো মুসলমানদের কথা বয়সে উনার কম হয় নাই পরিপূর্ণ বয়স কথা বলেন একেবারে পাকা 100 বছর তারিখে তারিখে বারে বারে প্রায় মিলিয়ে যাওয়ার কায়দা 1920 সালে আমি যেটা দেখেছি সত্য মিথ্যা জানি না 1920 সালে জন্ম আর 2020 সালে মারলে মারা গেলেন তাহলে পাক্কা 100 বছরের মানুষ ইনি কের ভয়ে মারা গেছে চাপে মারা গেছে দমকে মারা গেছে এই কথা বলাটাই ঠিক না
উনার হায়াত পর্যন্ত ছিল আর সেই সময় ওই যে পাবলিকই বলে চিলটা উড়ে গেল পাতাটা পড়ে গেল হইদিন কিরামতি বেরিয়ে গেল গাছের উপর যে একটা পাখি উড়ে গেল এর কারণে পাতা পড়ে গেল নিচের থেকে ফকির একজন কইল যে এই মুহূর্তে একটা পাতা পড়বে দেখিস আর সে পাতাটা সেই সময় পড়লো কইতে দেখছি আমাকে কই কত বড় ভীর এই কেরামতি বানানোর দরকার নাই আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল ওয়াইলের মানে দুইটা একটা হলো আইনে জাহান্নাম ওয়াইল আর একটা হলো দুনিয়ার সকল প্রকার ক্ষতি ওয়াইলের তরজমা লিকুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজা বলা হয় আড়ালে বিপদ করা আর লুমাজা বলা হয় সামনের পর কোনো দোষ ধরে ধরে তাকে ব্যঙ্গ করা এ কানা এ কুড়া এ বেকা এরকম বলে না এগুলো লুমাজা আর হুমাজা বলে আড়ালে সমালোচনা করা এত বড় মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন তার সম্পর্কে সমালোচনা করবা না সুলোচনা করবা এটা তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো আমরা এখানে যারা বসা আছি কেউ ডাইরেক্ট আহমদ চবিশের ছাত্র কেউ ছাত্রর ছাত্র কেউ তার ছাত্র কিন্তু সমসাময়িক কোনো না কোনো কারণে রাজনৈতিক পেশা ভেচিতে চ্যাংলা প্যাংরা পর্যন্ত সেই লোকটা সম্পর্কে সমালোচনা করতে চায় কিন্তু বিশ্বনবী বলেন মাম্মা তাকদ গামাত কিয়ামাতুহু যে মারা গেল তার কিয়ামত সেদিন হয়ে গেল এবার মরা ব্যক্তি সম্পর্কে তোমাদের দায়িত্ব কি কাফন পড়াও দাফন করো জানাজা করো দাফন করো চার নম্বর দায়িত্ব উজকুরু মাহাসিনা মাউতাকুম তার কোনো ভালো সাইড জানা থাকলে সেইগুলো বলা বলি দোষগুলো বলো না দোষ বলে লাভ কি তার সে প্রতিবাদ করতে পারে না মানুষের ভালো গুণ কি নাই তার জীবনে কিছু একটা চোরের কিন্তু ভালো গুণ থাকে আমাদের এলাকার এক চোরের খবর আমি জানি উনি চুরি করতে যে ভালো খুব অভিজ্ঞ চোর খুব ট্রেনিং প্রাপ্ত মানে ট্রেনিং প্রাপ্ত না পরে উনি প্রশিক্ষক খুব যোগ্য চোর চুরি করতে যাইয়া টোটাল মাল যা চুরি করবে চুরি করতে নিয়ে মাল গুছাইয়া এরপরে ওই জায়গায় বসে ভাগ করে তিনের এক রাখি আসতো আপনাদের এই মাসে একবার আমি গাড়িতে আসতেছি ডাকাতি রাতে ধরা পড়ছি পয়সা করি যা ছিল গাড়ি সব ডাকা গাড়ি দিয়ে দিছে ডাকা টাকা পয়সা নিয়ে গেছে মোবাইলটা নিয়ে গেল এরপরে কি যে কি রে মনে হয় আমার 1000 টাকা ফেরত দিল আমি কিন্তু টাকা ফেরত দাও কে কয় যদি পথে তেল টেল কিনতে লাগতে পারে এত রাত্রি কুয়াশার মধ্যে কোন জায়গা বইটি থাকবেন তাহলে এই ডাকাতির ভিতর দিয়ে একটা প্রশংসা তো আমার করা লাগে সত্যি গাড়িতে তেল ছিল না 1000 টাকা না দিলে ওই জায়গায় রাজবার পয়সা থাকে তাহলে মানুষের জীবনে দুই একটা ভালো গুণ থাকে কি থাকে না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মজা ঈসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে যাইতে যাইতে রাস্তার পাশে দেখে একটা মরা বিড়াল এই মরা বিড়ালটা বিড়াল মরে রয়েছে তার সারা গা পোকা হয়ে গেছে দেখার মতো না একজনের একটা পোকের একটা স্তূপ পড়ে গেছে তো ঈসা আলাইহিস সালাম ওনার হাওয়ারি সাথীদেরকে ডাকছে তাহলে এদিকে এসো